দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা, তাই তো কঠোর লকডাউনের মাঝেই রাজধানীর বেশ কয়েকটি স্থানে চলছে কোরবানির পশুর হাটের প্রস্তুতি। এবার ঢাকার উত্তর সিটিতে একটি স্থায়ী ও 9টি অস্থায়ী আর দক্ষিণ সিটিতে স্থায়ী একটি সহ 14টি স্থানে কোরবানির পশুর হাট নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নগর কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা, এরই মাঝে রাজধানীতে চলছে কুরবানির পশুর হাটের প্রস্তুতি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে নগরীতে এবার সীমিত স্থানে বসছে কুরবানির হাট। উত্তর সিটি কর্পোরেশনে একটি স্থায়ী ও 9টি অস্থায়ী আর দক্ষিণ সিটিতে একটি স্থায়ী ও 14টি অস্থায়ী হাট বসবে। বেশিরভাগ হাটের পরিসর থাকছে বিস্তৃত। সামাজিক দূরত্ব মেনেই পশুর হাটে বেচাকেনা সম্ভব হবে বলে আশা দুই সিটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের। চৌদ্দটির মধ্যে আমাদের ওই স্থায়ীটি সহ 11টি ইজারা হয়ে গেছে। জনসমাগম যেখানে ব্যাপক আবাসিক এলাকা, তার থেকে একটু দূরে খোলা জায়গায় আমরা এবার হাটগুলো করার চেষ্টা করেছি। প্রস্তুতি থাকলেও লকডাউনে কুরবানির হাট চলবে কি চলবে না তা সরকারি নির্দেশনার উপর নির্ভর করছে বলেই জানান তারা। 9টি অস্থায়ী হাট আমরা চালু করেছি। এই হাটগুলো আমরা চালু রাখার উদ্যোগ নিব যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে চলে আসে, এবং সদাশয় সরকারের পক্ষ থেকে যেই রকম নির্দেশনা আসবে এই হাটগুলো চালুর ব্যাপারে আমরা ঠিক সেই রকম সিদ্ধান্তই নেব। মন্ত্রণালয় আছে, সেখান থেকে যে ডিসিশনগুলো হয় সেগুলো 100% বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। সে যে গভর্নমেন্ট যে ডিসিশন দিবে সরকার, সেটা সিটি কর্পোরেশন বাস্তবায়ন করবে। আর সরকারি বিধিনিষেধ অনুযায়ী কেউ কুরবানির হাট পরিচালনা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উত্তরের মেয়র আতিকুল ইসলাম। 17 নম্বর সেক্টর বৃন্দাবনে যেটা হয়েছে আপনারা জানেন, এটি আগে উত্তরা 12 নম্বরে হতো, কিন্তু 12 নম্বরে যেহেতু প্রচুর বাড়িঘর হয়ে গিয়েছে আমরা 12 নম্বরে পারমিশন এটা দিই নাই। আমি গতবারে আগেবার ডাক দিয়ে এটা প্রায় 4 কোটি টাকা পেয়েছিলাম, ওটি কিন্তু আমি দিই নাই। কিন্তু এবারটা আমি রাজস্বের দিকে তাকাচ্ছি না, আমরা স্বাস্থ্যের দিকে তাকাচ্ছি। করোনা সংক্রমণ রোধে কুরবানির পশুর হাটে থাকছে সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা। প্রত্যেক দিন যেভাবে আমাদের সংক্রমণ বাড়ছে, এতে কোরবানি হাটের কোরবানি গরু এবং কোরবানি খামারিরা কীভাবে আসবে, তারা এখানে কোথায় থাকবে, তাদের কোনো টেস্টের বন্দোবস্ত আছে কি না আছে, সব কিছু থেকে চ্যালেঞ্জের মুখে। বাট আমি চেষ্টা করেছি যে শহরের মধ্যে না দিয়ে শহরের বাইরে দেওয়ার জন্য। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।